মঙ্গলবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হলো তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা। জেলা পরিষদের খাদি কর্মাধ্যক্ষ শৈবালগিরি জানান, গত বছর কোভিড পরিস্থিতির জন্য এই মেলা জানুয়ারি মাসে হয়েছিল। বিক্রি হয়েছিল 3,42,00,000 টাকার তাঁত সামগ্রী। এবছর প্রদর্শনীতে 120টি স্টল রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁতি ও স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এসেছেন। মেলা ও প্রদর্শনী চলবে 11 অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার মেদিনীপুর তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া ও ক্ষুদ্র কুটির মাঝারি ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, সমাজসেবী সুজয় হাজরা সহ আরও অনেকে। প্রদীপ জ্বালিয়ে তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া। বলেন, মেদিনীপুর তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলায় যারা আসবেন তারা প্রত্যেকে মুখে মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। তিনি ওই প্রদর্শনী ও মেলার সাফল্য কামনা করেন। রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, অন্যান্য বছরের মতো এবারও এই তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার মানুষ আসবেন এবং তাঁত শিল্পীদের হাতের তৈরি জিনিসপত্র কিনবেন। তিনি আরও বলেন যে এর ফলে তাঁত শিল্পের সাথে যুক্ত মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন। তিনি ওই মেলার সার্বিক সাফল্য কামনা করেন। তাঁত বস্ত্র মেলা 2021 পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণ 28শে সেপ্টেম্বর থেকে 11ই অক্টোবর যে মেলা চলবে তার আজকে শুভারম্ভ। আজকে আমাদের রাজ্য সরকারের পূর্ণমন্ত্রী, আমাদের জেলার গর্ব ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো আজকে মঞ্চের আজকে উদ্বোধন করবেন এই মেলার, এবং ডিএম ম্যাডাম আছেন, সভাধিপতি অভিজিৎ পাল মহাশয় আছেন, প্রতিভা মাইতি নারী শিশু কল্যাণের কর্মাধ্যক্ষ আছেন। আমি মিটিংটা শুরু করতে চাইছি আর দেরি না করে, আমি সবার অনুমতি নিয়ে মিটিংটা শুরু করছি। আজকে প্রথমে আমরা আজকের উদ্বোধক ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের পূর্ণমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, আমরা বরণ করে নেব। ফুলের তোড়া এবং ব্যাস দিয়ে বরণ করে নেবেন। আমাদের এই সোসাইটির যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সেক্রেটারি সাহেব এসছেন, আমাদের মনময় ভট্টাচার্য, ছোট এবং বস্ত্র শিল্পের রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রীযুত শ্রীকান্ত মাহাতোকে ফুলের তোড়া এবং ব্যাগ করিয়ে বরণ করে নিচ্ছেন। ফুলের তোড়া এবং ব্যাগ করিয়ে আমাদের বরণ করে নেওয়ার জন্য সভাধিপতিকে অনুরোধ করছি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শৈবালবাবু নিজে এই দপ্তরের কর্মাধ্যক্ষ রয়েছেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি বিধায়িকা উত্তরা সিং হাজরা রয়েছেন, সম্মানীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এই দপ্তরের রয়েছেন, অজিতবাবু সহ সভাধিপতি এবং বিধায়ক রয়েছেন, দীনেনবাবু এমকেডিএ চেয়ারম্যান এবং বিধায়ক রয়েছেন, সম্মানীয় জেলা শাসক ডক্টর রশ্মি কমল আইএস
রয়েছেন এডিএম জেলা পরিষদ, এডিএম জেনারেল রয়েছেন, এই দপ্তরের আধিকারিকরা রয়েছেন, কর্মাধ্যক্ষগণ নির্মল বাবু রয়েছেন, জারিনা শ্যামবাবু, মামুনি, প্রতিভা এবং অন্যান্যরা রয়েছেন, সুজয় ভাই আমাদের নেতা, মনমোহন ভট্টাচার্য সেক্রেটারি জেলা পরিষদ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, সম্মানীয় অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, এটা আমাদের গর্ব, কিন্তু প্রকৃতি আমাদের একটু বিরোধিতা করছে। কখনো নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে, কখনো বিভিন্ন প্রান্তে আবার একটা ঝোড়ো হাওয়া এবং নিম্নচাপের তৈরি হয়েছে। আমাদের সরকার সেটাকে সাধ্যমতো একেবারে নিচু স্তর অব্দি, আধিকারিকরা সজাগ থেকে, পঞ্চায়েতরা সজাগ থেকে, মানুষ সজাগ থেকে মোকাবেলা করছে। এটা আমাদের কাছে খুব গর্বে বাংলার তাঁত। সেই চারণ কবি মুকুন্দ দাসের গানের কথা মনে পড়ছে, ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী, ও হাতে আর ও পরো না। তিনি বলেছিলেন, দেশের কাপড় পরো, বিদেশি কাপড় বর্জন করো। পরবর্তী পর্যায়ে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন আমাদের এই প্রেক্ষাপটকে অনেক বেশি আবেগ ঘন করে তুলেছিল। বাংলার তাঁত শুধু ভারতে বিখ্যাত নয়, পৃথিবীতে বিখ্যাত। আপনাদের আশীর্বাদে আমি 23-24টা দেশ ঘুরেছি পৃথিবীতে, তাতে দেখেছি আমার বিশেষ শাড়ি পরে ঘুরছিলেন বাজারে, তো ওখানকার সব মহিলারা দাঁড়িয়ে শ্রীকান্ত বাবুকে অনুরোধ করবো, ডিএম ম্যাডামকে অনুরোধ করবো, খাদি আধিকারিকদের বলব এবং ডিআইসি জিএমের যে আধিকারিকরা এগুলো দেখাশোনা করেন তাঁদের বলবো, আর উত্তরা দেবীকে বলবো। এই নিয়ে শৈবাল নেতৃত্ব দিক মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে আমরা কিন্তু বহু তাঁত শিল্পী রয়েছেন, তাদের উজ্জীবিত করলে আমরা একটা দারুণ সাড়া পেতে পারি। এটা আমাদের গর্ব, যেটা শ্রীকান্ত বলছিল যে এটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি শুধু ডিএম ম্যাডামকে একটা, অজিতবাবুকে এবং উত্তরাকে এবং শ্রীকান্তকে অনুরোধ করি, এমকেডিএর চেয়ারম্যানকে, সুজয় আছে শুদ্ধ, আমি মন্ত্রী থাকাকালীন 6 কোটি টাকা দিয়ে 25 একর জায়গা বিদ্যাসাগর সেন্ট্রাল পার্কে কিনে দিয়ে গিয়েছিলাম, আন্ডার মিনিস্ট্রি অফ MSME আমি কিনে দিয়ে গিয়েছিলাম নিজে মুখ্যমন্ত্রীর নির্দেশে। ইট ওয়াজ থট, এটা ভাবা হয়েছিল যে হোল বেঙ্গলে এসেন্স অফ প্রোডাক্টস, হস্তশিল্প, তাঁত শিল্প, খাদি শিল্প, তার একটা সেন্ট্রাল সেন্টার তৈরি করে, এক্সিবিশন সেন্টার তৈরি করে, সেখানে অনেক স্ট্রাকচার তৈরি করে এই মেদিনীপুরকে কেন্দ্র করে সারা বাংলায় প্রস্ফুটিত হবে। নদিয়া জেলার সঙ্গে আমরা একটা যোগসূত্রতা, বর্ধমান জেলার সঙ্গে একটা যোগসূত্রতা করব, এই একটা স্বপ্ন ছিল। পরবর্তী পর্যায়ে আমি তো ছেড়ে চলে আসি, তারপর কতটা কী করা গেছে, কী হয়েছে না হয়েছে আমি জানি না। এর সঙ্গে যুক্ত ছিল, আমাকে মুখ্যমন্ত্রী 137 কোটি টাকা দিয়েছিলেন স্পেশাল বিআরজিএফ ফান্ড থেকে। সেই স্পেশাল বিআরজিএফ ফান্ডে আমি অনেক টাকা, সরি 357 কোটি টাকা, 137 কোটি দিয়েছিলেন উনি ইরিগেশনে, আর 357 কোটি দিয়েছিলেন MSMEকে। সেই MSMEর 357 কোটির মধ্যে 85 কোটি টাকা পশ্চিম মেদিনীপুরকে দিয়েছিলাম, 35 কোটি টাকা পূর্ব মেদিনীপুরকে দিয়েছিলাম, 37 কোটি টাকা মালদাকে দিয়েছিলাম, 40 কোটি টাকা নদিয়াকে দিয়েছিলাম। সেগুলো অনুসন্ধান করে যদি আমরা ডেভেলপ করতে পারি, এটা একটা বিরাট 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 একটা প্রেক্ষাপট তৈরি হবে। আমি আশাবাদী, আমাদের ডিএম, এডিএম সাহেবরা, এসডিওরা, এরা খুবই উৎসাহী,
শ্রীকান্ত বাবুকে পেয়েছি আমাদের মন্ত্রী হিসাবে এই জেলায়। উত্তরাদেবী আছেন, আমার দীনেন বাবু আছেন, অজিত বাবু আছেন, কর্মাধ্যক্ষরা আছেন, ভাই সুজয় আছে। আমি অনুরোধ করব বিনম্র চিত্তে, শৈবাল বাবু আপনি এই ব্যাপারটা উদ্যোগ নিন এবং নোডাল এজেন্সি হিসাবে কাজ করুন, আমরা এগিয়ে যাব। 95টা কাউন্টার এসছে, আরও আসবে। শ্রীকান্ত বলছিল এবং আমাদের শৈবাল বলছিল, আমি মেদিনীপুর কলেজ মাঠে যেদিন আমি হস্তশিল্প মেলাটা চালু করেছিলাম সেদিন অনেকে ভাবতে পারেনি বোধ হয় কী হবে কী হবে। ইট ওয়াজ দ্য বিগেস্ট সেল, সবচাইতে বেশি সেল হয়েছিল এবং তারপর থেকে এটা চলছে। গ্রামীণ হাট এসবই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই এবং অনেক প্রশ্ন করেছে। আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারে গিয়েছিলাম বার্মিংহামে। আমি আমার দপ্তরকে জার্মানিতে, ফ্রান্সে, আমেরিকাতে বহু জায়গায় আমি পাঠিয়েছিলাম। 1 বছর 13 দিন আমি মন্ত্রী ছিলাম। তন্তুশ্রী ভুগছিল 34 বছরের বাম শাসনে। মুখ্যমন্ত্রী আমাকে বললেন, ডক্টর ভূঁইয়া আপনি একটু দেখুন তো। আমি ওদের আধিকারিকদের নিয়ে বসেছিলাম বারবার বারবার এবং উৎসাহিত করে। আমি যেদিন মন্ত্রিত্ব ছাড়লাম সেদিন তন্তুজ লাভের মুখ দেখল। তন্তুশ্রী মৃতপ্রায় অবস্থা থেকে একটু নড়ে চড়ে বসলো। মঞ্জুষা বন্ধ হওয়ার জোগাড় ছিল, সেটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া হলো। সবাই পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ইরিগেশনের চার্জে ছিলাম, আমি MSME চার্জে ছিলাম, টেক্সটাইলের চার্জে ছিলাম। আমি মিদনাপুর ঘুরতে ঘুরতে দীনেনবাবুর এলাকায় একটি জায়গায় গেলাম যেখানে মহাত্মা গান্ধী এসেছিলেন। মহাত্মা গান্ধীর আদর্শে দীক্ষিত হয়ে একটি অভয় আশ্রম বলরামপুরে আমি ডিএন ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি। এই জায়গাটা আপনি একবার ঘুরবেন, এখানে কিছু করা যায় কি না। গান্ধীর স্মৃতি বিজড়িত বলরামপুরের অভয় আশ্রম, দিস দ্য লার্জেস্ট এরিয়া, খুব বড় এরিয়া, খুব বড় এরিয়া, প্রচুর প্রপার্টি পড়ে আছে, প্রচুর আমাদের শিল্পী কারিগররা আছে, কিন্তু ধুঁকছে ওটা কেন্দ্রীয় সরকার খাদি কমিশনার আন্ডারে। তো ওটাকে একটু টাই আপ করা দরকার। আমাদের মন্ত্রী আছেন চন্দ্রনাথ সিংহকে দিয়ে, আধিকারিকদের দিয়ে, রাজেশ পাণ্ডে এই দপ্তরের খুব এফেক্টিভ প্রিন্সিপাল সেক্রেটারি, তার সঙ্গে কথা বলে অভয় আশ্রমটাকে নিয়ে কিছু করা যায় কিনা ভাবনা চিন্তা করুন। 2, গোপীবল্লভপুর এবং কেশিয়াড়ির একটা পার্টে, সাকরাইলের একটা পার্টে আমাদের তসর হতো, র সিল্ক হতো, এবং মেদিনীপুরের তসর এবং র সিল্ক বাঁকুড়া এবং পুরুলিয়ার একটা পার্টকে নিয়ে ভারত বিখ্যাত ছিল, ভারত বিখ্যাত। এই তসর এবং র সিল্কটাকে আবার পুনরুজ্জীবন করে আমরা অনেক বেশি ইম্প্রুভ করতে পারি কিনা একটু চিন্তা ভাবনা। শ্রীকান্তবাবুকে অনুরোধ করছি, ডিএম ম্যাডামকে অনুরোধ করছি। একই সঙ্গে যে পাঁচ শিল্পীরা তাদের ছোট ছোট ইউনিটগুলি বন্ধ করে মনে করছি, ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে নমস্কার জানিয়ে, তার চিন্তাকে ধন্যবাদ জানিয়ে, তার প্রেরণাকে আমি নমস্কার জানিয়ে আমাদের বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। শ্রীকান্ত মতো, দীনেনবাবু উপস্থিত, অজিতবাবু, আমাদের কর্মাধ্যক্ষগণ, জনপ্রতিনিধিগণ, সুজয়বাবু, এডিএম সাহেব, সবাইকে নমস্কার জানাই। এবং আজকে যে তাঁত বস্ত্র মেলা শুরু হচ্ছে তার জন্য আমি সাধুবাদ জানাই। গতবার কোভিড নিয়ে একটু সমস্যা হয়েছিল, কেন কোভিড নিয়ে মেলা হয়নি পুজোর আগে, কিন্তু জানুয়ারিতে হয়েছিল। সেটা একটা দিক দিয়ে দেখলে কি খুব ভালো, আমি জানি না বিক্রি হয়েছে কি না ওই রকম, কিন্তু পুজোর আগে যে বিক্রি হয় সে নিশ্চয়ই সবসময় বেশি, একটা আন্দাজ করেই বলা যেতে পারে কি সবসময়ই বেশি হয়।
তো আমি আশা করব যে আজকে যে মেলা শুরু হচ্ছে আগামী দিন যে দিনগুলো যে চলবে সবাই এখানে আনন্দ লাভ করবে এবং এরকম উদ্যোগ যে নেওয়া হয়েছে তাতে এখানে যে তাতে যারা কাজ করেন তাদের বি এখানে ইনকাম ইনকামের অনেক সোর্স বাড়বে এবং এখানকার মানুষ যে আছেন তারা তাঁত বস্ত্র মেলাতে এখানে আমি দেখেছি ঘুরতে এবং কিন্তু খুব ভালোবাসেন সেজন্য প্রত্যেকবার এখানে মেলা লাগে। ৯৫ স্টল এবার করা হয়েছে, আমি আশা করছি দু একদিনের মধ্যে আর কিছু স্টলস বাড়বে এবং শুধু তাঁতই নেই, আমি দেখেছি ঘুরে আগেও সিল্ক তাঁত জামদানি অনেক রকমের এখানে যে আছে বস্ত্রগুলো এখানে পাওয়া যায় আর যে রেট আছে সেটা খুবই রিজনেবল এবং আমাদের দপ্তর থেকে বি পশ্চিমবঙ্গ সরকার থেকে বি এটা একটা ডিসকাউন্ট দেওয়া হয় সেজন্য এটা আর লোভনীয় হয়ে যায়। আমি সেজন্যও বলছি এবং আশা করছি সবার পুজো ভালো কাটুক এবং তার আগে আপনারা কিন্তু কেনাকাটা করে আমাদের মেলাকে সুফল লাভ করাবেন সেটাই আপনাদের সঙ্গে অনুরোধ থাকবো এবং জেলা পরিষদের এটা যে উদ্যোগ আছে তাকে বি আমি আবার সাধুবাদ জানিয়ে বলুন ভাই কি জন্য দাদা কোভিডের জন্য গত বছর এই মেলা হয়নি, এবার আবার হচ্ছে পুজোর আগে, কি মনে হয়েছে কতটা উপকৃত হবে শিল্পীরা? লাস্ট যে মেলাটা হয়েছিল জানুয়ারি মাসে, আবার জেলা পরিষদ এবং শৈবালবাবু কর্মাধ্যক্ষ সভাধিপতি সহসভাধিপতি অজিতবাবু উত্তরা এবং ডিএম এবং আমাদের টেক্সটাইল দপ্তর এমএসএমই দপ্তর তার প্রতিমন্ত্রী আছেন শ্রীকান্তবাবু, এরা উদ্যোগ নিয়ে আজকে এই বস্ত্র মেলার উদ্বোধন হলো। এতে শিল্পীরা উপকৃত হবেন, জেলার মানুষ মা বোনেরা কেনাকাটা করতে পারবেন। বন্যায় আমরা দুঃখে রয়েছি, ঘাটাল দাসপুর চন্দ্রকোনা কেশপুর সবং পিংলা নারায়ণগড়ের একটা অংশ জেলার অনেক অংশ বন্যায় আছে ডুবে, তবুও মা দুর্গার পূজা তো হবেই, মা বোনেদের জন্য তো কাপড় কেনাকাটা করতেই হবে, মানুষের দুঃখ আর সুখ এই দুটোর দোলনাতেই তো আমরা দুলি, তারই মাঝখানে আজকের এই বস্ত্রের এই প্রদর্শনীর উদ্বোধন এবং চলবে এটা ১৮ তারিখ অবধি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ১১ তারিখ অবধি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভালো কেনাকাটা হবে, একটা লেনদেন হবে, অর্থনৈতিক ভিতটা শক্ত হবে। আমি শ্রীকান্তবাবুকে ডিএম ম্যাডামকে অজিতবাবুকে সুত্রাদেবীকে শৈবালকে অনুরোধ করেছি যে এই দপ্তরের প্রতি মুখ্যমন্ত্রী নিজে দৃষ্টি আছে এবং তিনি তদারকি করেন। আমাদের জেলাতে বিদ্যাসাগর সেন্ট্রাল পার্কে আমরা ২৫ একর জায়গা কিনে রেখে দিয়ে গিয়েছিলাম, সেই জায়গাটাকে যদি আমরা কাজে লাগাই, একটা সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করি, একটা পরিকাঠামো তৈরি করি, তাঁত বস্ত্র থেকে কুটির শিল্প, তসর থেকে রেশম, রেশম থেকে মাদুরকাঠি, মাদুরকাঠি থেকে হস্তচালিত শিল্পের তাঁত বস্ত্রের সমস্ত রকম এক্সিবিট আমরা যদি মেদিনীপুরে করতে পারি, তাহলে সারা বাংলার আকর্ষণ, ভারতের আকর্ষণ মেদিনীপুরে এসে পড়বে। কারণ গোপীবল্লভপুরের তসর, কেশিয়াড়ি, পুরুলিয়া, বাঁকুড়ার রেশম এবং গোপীবল্লভপুরের রেশম, সবঙ্গের মাদুরকাঠি এবং আমাদের ব্লকে ব্লকে ছড়িয়ে থাকা তাঁত শিল্পীদের তৈরি করা তাঁত বস্ত্র উৎকৃষ্ট মানে উৎকৃষ্ট মানে এটা মুখ্যমন্ত্রী চাইছেন, এর উন্নতি হোক। খাদি বোর্ড খাদিটা দেখছে, এখানে বলরামপুরে খাদি কমিশনের আন্ডারে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত একটি অভয় আশ্রম রয়েছে, সেটাকেও আমি ডিএম ম্যাডামকে, অজিতবাবুকে, দীনেনবাবুকে এবং উত্তরাদেবীকে এবং আমার মন্ত্রী আমাদের শ্রীকান্তকে